Capul ăla cu iapul mă va să altă pe genii și nu am amplit. কটা 24টা হ্যাঁ তো বাপতে পারে বিল কাছে গেল 24টা বিল কথা আছে সুন্দরী কাকছং হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই সরস্বতী পূজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সকলের মনের বাসনা যেন মা পূর্ণ করেন এবং প্রত্যেকের বাড়িতে যেন জ্ঞান আর বৈভাবে পরিপূর্ণ হয় আমাদের বাড়িতে আজকে সরস্বতী পূজো সরস্বতী পূজো উপলক্ষে আমাদের বাড়িতে দেখুন মা সরস্বতীর আরাধনার এখানে ব্যবস্থা করা হয়েছে মাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে চারদিকে দেখুন সুতো দেয়া দেয়া হয়েছে বই দোয়ার ফল মিষ্টান্ন নৈবেদ্য সমস্ত কিছু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এরপর ঠাকুর মশাই এলেই পুজো শুরু হয়ে যাবে আপনাদের বাড়িতে নিশ্চয় সরস্বতী পূজা এতক্ষণে শুরু হয়ে গেছে এরপর চলুন দেখুন আমাদের এখানে ঠাকুর মশাই চলেও এসেছেন এবং আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে চলুন পুজোটা একটু দেখে নেওয়া যাক আমাদের বাড়ির পুজো দেখুন শেষ হয়ে গেছে এরপর দেখুন আমাদের পাড়ার পুজো এখানে জোগাড় শুরু হয়ে গেছে এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর আর এখানকার সাজানোটাও হয়েছে দারুণ সুন্দর দেখুন কি সুন্দর ফুল দিয়ে পুরো জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা মনোযোগ সহকারে এই কাজটি করা হয়েছে এই পুজোর দেখুন চারদিকে নৈবেদ্যও সাজানো হয়ে গেছে ছোট ছোট যারা বাচ্চারা যারা এখানে পুষ্পাঞ্জলি দেবে তারাও আস্তে আস্তে এখানে দেখুন এসে জড়ো হচ্ছে এখানে হোমের কাঠও সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এখানে বাকি পুজোর প্রস্তুতিগুলো দেখে নিচ্ছেন যাতে এখানে কোনো অসুবিধা না হয় আর দেখুন আমাদের মায়ের মূর্তিটা হয়েছে খুবই সুন্দর একদম কি মিষ্টি মুখ আর সাজানোটা হয়েছে খুবই সুন্দরভাবে আর চারিদিকে দেখুন নৈমধ্য এক থালা ফল কুচিয়ে এখানে রাখা রয়েছে আর প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে পুজো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেই মুহূর্ত আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব দেখুন এখানে হোম শুরু হয়ে গেছে এখানে মায়ের হোমের এখনো আরাধনা শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এখানে বেলপাতা আর ঘি দিয়ে হোম শুরু করেছে আর দেখুন এখানে মায়ের পুজোতে সকলে মিলে এখানে সমবেত হয়েছে আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হলেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে আর এখানে সকলে বাচ্চারা মিলে কত সুন্দরভাবে সমস্ত প্রসাদ আদি সাজিয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ফলগুলোকে কেটে কেটে আলাদাভাবে সাজিয়েছে আর রঙ্গোলিওটা হয়েছে খুব সুন্দর যেমন সকলে এখানে বসেও রয়েছে যাতে পুজো শেষ হলে এখানে পুষ্পাঞ্জলির জন্য সেখানে জড়ো হতে পারে পুজোর এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এখানে সব বাচ্চারা বসে গেছে আর ঠাকুরমশাই এখানে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল আপনারাও এই অনুষ্ঠানের উপভোগ করতে থাকুন আজকে স্কুল হয় না মিত্র বল
আমলে গান জানি বাবা দাঁড়া ওখানে আমাকে কিছু দে ভাই ভিডিও ব্লগ হবে ভিডিও করতে সরস্বতী পুজো খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আজকে আমাদের বাড়িতে দেখুন শীতলা ষষ্ঠীর পুজো, সেজন্য আমাদের বাড়িতে সমস্ত রকমের রান্না হয়েছে। রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, মাছের তেলের ভাজা, রয়েছে সজনে ফুল ভাজা, আরও রয়েছে বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি। শীতকালের সমস্ত সবজি রয়েছে এখানে, রয়েছে ডাল, আর এখানে রয়েছে টক, আর রয়েছে মাছের ঝালও। দেখুন এখানে আমাদের পুজোর জন্য সমস্ত এখানে সরঞ্জাম করা হয়ে গেছে। এরপর আমরা খাবারটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন রাত্রেবেলায় এখানে আমাদের সিজনেটাও তৈরি শুরু হয়ে গেছে। এখানে দেখুন জল ফুটছে, তার মধ্যে চাল, কলাই, গোটা, সবজি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমাদের যেদিন রান্না করা সেদিন খাওয়ানো হয়, তারপরের দিন শীতলা ষষ্ঠী পুজো হলে তারপরে আমরা খেতে পারি। দেখুন এখানে সিজনে শুরু হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।